লাগছে না এটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে চিনুদি, আর চিনুদি মুখ দেখো, মুখ দেখো। সেখানে বাবাই, বাবাই আর বাবু দেখো, এরা হচ্ছে বাবুদের মাসির ছেলে পাত্রী চাই। আর ওখানে বাবাই, আরে বাবাই তোর কি বেশি অহংকার নাকি? উড়িষ্যাতে পড়িস, তোর বড় অহংকার। তো আমরা আজকে যাচ্ছি দীঘা, আর সেখানে আমার দাদা, তো ও দীঘা কোনোদিনও যায়নি। আর আমি তাকে ঘুরতে নিয়ে যাচ্ছি যে দীঘা কি করে যায়। হাই রে বাবা, পিছনে ঘরটা দেখা যাচ্ছে গো, খারাপ ঘরটা। দাদা কিছু বলবি? আমি নিয়ে যাবো তোদেরকে দীঘা। এখন আমাদের তর্ক হচ্ছে কে সাইকেলে যাবে, কে বাইকে যাবে, কে টোটোতে যাবে। আমি চিনুদি, আমি চিনুদি আর বাবুদা হচ্ছে গরিব, তাই আমরা সাইকেলে না টোটো, টোটোতে যাবো। এই সুন্দর পুকুর, এই ভিউ, ব্যাস এই ভিউর মাঝখানে আমি, আমি আমি হচ্ছি গ্রামের রানী। এই এই রাস্তা দিয়ে আমি বাড়ি যাই আর আসি। এটা অ্যাস্থেটিক। তো আমরা চলে এসেছি রামনগর, যেখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘা। এখানে সবাই আছে, এদের মুখ না দেখলেও চলবে। আর এখানে চিনুদি, চিনুদি তোমার কি ভালো লাগছে? কেমন লাগছে দীঘা যেতে? রামনগর আমি প্রথমবার এলাম, তো খুব সুন্দর জায়গা। এবার বুঝতেই পারছেন আমাদের রামনগরটা খুব সুন্দর এবং মধুর। আমরা এবার টোটো করে, অটো করে যাচ্ছি চারজন। আর এখানে দাদা ও তাকিয়ে, আর এখানে আমার বাবা দোকান ছিল, বেরিয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, এবার পুরো ডাইরেক্ট সমুদ্র দেখাবো। আজকে আকাশটাও খুব সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। অল্প করতে করতে পৌঁছে গেলাম দীঘা সেই গেটের কাছে। অবশেষে আমরা চলে এসেছি দীঘা। এখানে আমার দাদা, চিনুদি, সামনে সামনে ফিরে বাবাই আর বাবুদা। দাদা তুই তো, তুই তার, তুই তার, তুই জীবনে দীঘা এসেছিস? না, প্রথমবার এলাম তোর সাথে। থ্যাংক ইউ। এই বাবাই, তুই জীবনে দীঘা এসেছিস? হ্যাঁ, অনেক। কি করে এলি? তোর তো বাড়ি কাঠিতে। চিনুদি দীঘা ফার্স্ট টাইম? আমি নাম শুনিনি। কি পারিস্তা ফারিস্তা আমি জীবনে খাইনি, শুনিনি। আমাকে চিনুদি বলেছে কষে কষাতে খাওয়াবে, এখনই বললো না ঘরে গিয়ে কষে কষা খাওয়াবে। বাবু দা একটা গান হয়ে যাক, তুবু রাহু আমানা জামানিজ বলি। অনেক দিন পর সমুদ্রটা দেখতে পেয়ে মনটা খুবই আনন্দে ছিল। এবার যাই আমি আমার কাজিনসদের সাথে গল্প করি। জীবনে নাকি? হ্যাঁ বাবাই একটু গড়ে যা, দাদা একটু গড়ে যা, একটু স্নান তো দরকার। এই সেই যে এই এই সমুদ্রটা যেখানে শেষ হবে সেখানে আমার একটা বাংলো বাড়ি আছে। হ্যাঁ, ওর জায়গার নাম অনুলুলু। অসাধারণ লাগছে এই সুন্দর ঢেউ দেখে, এত সুন্দর আকাশ, যেন মনে হচ্ছে একটা নিস্তব্ধ পরিবেশ। এখানে ফটো তোলা হলো। এখানে এর আবার ফরেন আছে, যে কিছুক্ষণ আগে বাবাইকে জ্ঞান দিচ্ছিল যে রাস্তায় বেরোলে মেয়েদেরকে বোন মায়ের সম্মানে দেখতে, যে নিজেরাই বলছে এখানে ফরেনার নেই কেন। আর বাবুদা বি গ্রেডের ছবি তুলে বলছে ও নাকি ফটোগ্রাফার। বিশ্ব বাংলা গেটের সামনে দেখলাম এত সুন্দর একটা দোকান। এই দোকানে অনেক কিরিং পাওয়া যাচ্ছিল, তো আমরা কয়েকটা বানাই, কয়েকটা না অনেকটা বানাই, 15টা মতো নিয়েছিলাম আমি আর চিনুদি মিলে। আমরা সবাই ছবি তুলে ক্লান্ত হয়ে গেছি, এখানে সবাই চুপ, কারণ বাবুদাকে একটা মেয়ে দেখে পছন্দ করেনি। আমি এখানে একটু বসছি, বলো না চা খাবো না, এখানে চাটা অত ভালো বানায় না, খুব বাজে বানায়। বাবাই কালকে যে স্নানে যাবি, তো তাতে আনন্দ হচ্ছে? প্রচন্ড প্রচন্ড। তুই উঠতে পারবি তো 5টায়? হ্যাঁ। তোর বন্ধু দাদা? হ্যাঁ আমি তো রাত জাগি না, আসলে আমার দাদা ভোর 4টায় উঠে পড়াশোনা করে, দেন পড়াশোনা করে চা খেয়ে বেরোবে, ঠিক তো? এ বাবুদা তুমি সকালে উঠতে পারবে তো? জাস্ট অসাধারণ লাগছে দীঘাতে এসে, জাস্ট অসাধারণ লাগছে, আমি বলতে পারবো না কত। এই মাঝে মাঝে আমি ডাক করেছি, খুব ভালো লাগছে। চা খাবো, কফি খাবো। হ্যাঁ এখন চা ব্রেক। এবার চা খেলে তো চিনুদি চমড়িও খেতে হবে। তারপর চিনুদি এবার স্কুলে টিচার, ইংলিশ মিডিয়াম।
এই চা কাকুটার কাছে আমরা চা খেলাম। চাটা ভালো ছিল না, ঠিকঠাক ছিল। আমি অনেক ঘোরার পরে বুঝতে পারলাম যে এই দীঘাটা, এই যে আপনারা দেখছেন, কতটা দেখতে পাচ্ছেন জানি না, যে সমুদ্রে দীঘাটা খুবই সুন্দর করে নিয়েছে। এত ওই আমফান না ইয়াস ঝড়, আমফান না ইয়াস ঝড় কোন ঝড়, ইয়াস ঝড়ে যে বিধ্বস্ত অবস্থা দেখতে পাওয়া গেছিল দীঘাকে, সেখান থেকে রিকভারি করেছে দীঘা। জাস্ট দারুণ, আমার কিছু বলা নেই, স্পিচলেস। বলছে আবার ভেঙে যাবে, সে চাঁদের আলো দেখাচ্ছে, চাঁদই দেখতে পাচ্ছে না। এরা কি, এদের দীঘার ব্যাপারে রিভিউ দিতে বলছে, বলছে দীঘা আবার ধ্বংস হয়ে যাবে, এ বলে চাঁদের আলো দেখ, ও বাংলাদেশ পার্টি দ, কখনো যাবে শুরু করবে ভালো জায়গা কিন্তু ছবি। আর বাবু তাকে কিছু বলে বলে চা খাই, তারপরে কথা হবে। চা খেলাম, খেয়ে আমার ঠিক ফিল হলো, তুমি ব্যাকগ্রাউন্ডটা দেখছো কি সুন্দর আসছে না, আমার জন্য মনে হচ্ছে এত সুন্দর আকাশে, কোথায় এডি, তুমি জাস্ট দেখো, তুমি বাবুদা চা খেয়ে কেমন লাগলো, ডু লাইক দিস বাবাই, চা কেমন লাগলো, আবার এরকম শেখালাম কি বললাম, এটা আরেকবার, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। আমি আমি বোঝাতে পারছি না, কিন্তু আমি জাস্ট যা দেখলাম যে এইখান থেকে চাঁদের লাইটটা যে জলের ওপরে পড়েছে, ওখানে জলটা জাস্ট জাস্ট দারুণ লাগছে, বোঝানো যাবে না যে কতটা মনোরম দৃশ্য এটা। আর আমার অনেক বছর পরে আমি দীঘা এলাম, আমাদের খুবই ভালো লাগছে। তোমার বছর পরে, আগের বছরই এসেছিলে, ও এখানে আসেনি, নিউ দীঘায় এসেছি, কিন্তু আগের বছর এসেছি, অনেক বছর পরে, এই বলে বলে দু মাস আগে এসেছি বলে তোমার রিং এর দাম 200 টাকা, 20 টাকা করে দিয়েছিলাম, আমি 30 টাকা বলে বল যে তখন ট্যুর গাইড হয়ে এসেছিলাম, এখন ঘুরতে এসেছি বাবাই। এরপর আমরা এই আন্টিটার কাছে জিনিসগুলো নিতে এসেছিলাম, জিনিসগুলো খুব ভালো ছিল, ভালো কালেকশন ছিল, এবং প্রাইসও খুব রিজনেবল ছিল। আর আমি তো বলবো যে সবাই এলে এই আন্টিদের কাছে কিনবেন। এই মাত্র আমাদের দীঘা ট্যুর সাকসেসফুল হয়ে আমরা এখন ফিরছি বাড়িতে, এখানে সবাই আছে, আর চিনুদি হারিয়ে গেছে, না আছে চিনুদি। এবার বাবাই কেমন লাগলো, তো সবসময় অসাধারণ কেন লাগে রে, কেন আজকে আমাদের বাড়িতে গিয়ে খেলা হবে IPL, তো আমরা দেখবো না, আমার তো RCB, মানে RCB আমি সাপোর্টার। কথা হচ্ছে বাড়িতে গিয়ে লুডু খেলা হবে বাবুদার সাথে, আমি টিম CSK ছিলাম, হেরে গেছে বলে এখন আছি, না 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 আমি কোনোদিনও CSK ছিলাম না। আর বাড়ি যাচ্ছি, ব্যাস এবার কালকে আমাদের নেক্সট ট্যুর, তার জন্য স্টে টিউন।